Hey guys, welcome back to my YouTube channel. Jaga Sumi. Tamra dujon ke film bolte ajke beriyechi. Ajke dujone amra same one piece porechi dujonai ei je. Ar amra ajke je ashtomi ashtomi rate amra barir family r sathe karo sathe beroini. Amader hotat kore mane shuye chhilam amra epashay. মানে আমরা শুয়েছিলাম কি হয়েছে আমরা শুয়ে থেকে ভাবছিলাম কি যে একটুখানি ঘুরে আসি ভালোই লাগছিল এত বড় অন্ধকার হয়ে গেল তা ঘুরে আসি ভালো লাগছিল না তা বলল কি চল একটুখানি এ মা অন্ধকার হয়ে গেল দাঁড়া একটু আলোর কাছে এসে বক্তৃতা দিচ্ছি তো আমরা একটুখানি আলো পেয়েছি তো যেটা বলছিলাম আমরা একটু শুয়েছিলাম তো অষ্টমীর লুক আমরা দিইনি কিন্তু এমনি নর্মাল লুক দিয়েছি যেটা আমরা পরেছিলাম সকাল থেকে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে আমি যেটা পরেছিলাম যেটা পরে অঞ্জলি দিয়েছি আমি অশুক তো হচ্ছে অঞ্জলি পরেছিল আর তার সাথে ও হচ্ছে ঘোড়াও ঘুরেও ঘুরতেও গেছিলো সারা বেথুয়া ঘুরেওছে আর আমি যে জাস্ট ড্রেসটা পরেছিলাম ও বললো কি চলো চল তো তাহলে ঘুরে আসি শিশু মানে আমাদের নিচু বাজারে শিশু বিদ্যা মন্দিরটা দেখে আসি ওটা দেখিনি দুজনে মিলেই বেরিয়েছি গল্প করতে করতে তো এটা মন্দিরটা দেখবো তোমাদের একটু শেয়ার করবো অষ্টমীর যে বেরোনোটা আমরা কিন্তু সেই বেরোনোটা বেরোনি সবাই সেজে গুজে বেরিয়েছে এটা ওটা বেরিয়েছে লাইটের একটু প্রবলেম হচ্ছে কারণ সারা রাস্তা লাইট দিয়েছে আবার দেয়নি দিয়েছে দেয়নি এরকম ব্যাপার তো চলে এখন যাবো একটুখানি সুস্মিতা মন্দিরে ওইটা দেখতে আর সবাই সুন্দর হতো দুর্গা ঠাকুর সেজেছে দুর্গা ঠাকুর সেজেছে যে ঘুরে বেড়াচ্ছে আমরা সাজিনি শুধু একটুখানি সেজেছে নর্মাল কোনো ব্যাপার না আমরা কালকে বেরোবো নবমীর দিন আজকে জাস্ট একটু সুন্দরভাবে কালকে আমরা বেরোবো তাহলে ভাই তোর বাবাই আসবে তারপর ঠাম্মার সাথে তারপর বাবার সাথে মানে আমার বাবার সাথে টোটো করে ঘুরে 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 বেড়াবো সেটুকুনি চলো এখন মন্দিরে যাই হাঁপি যাচ্ছি পরে আবার কথা হচ্ছে তো মোটামুটি আমরা শিশু পিতা মন্দিরের সামনে চলে এসেছি এখন আর এই যে ঢুকবো তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই এটা দেখার জন্য আমাদের এত দূর হেঁটে হেঁটে আসা আমরা কিন্তু টোটো করেও আসিনি হেঁটে হেঁটে ভেবেছিলাম সাইকেল নিয়ে আসবো প্রথমে দুজনে মিলে পুজোর দিনে সাইকেল তো ঠিক বলা যাচ্ছে না এর জন্য আমরা তাই না তাই তো তার জন্য তো চলো মন্দিরে ঢুকবো তোমাদের দেখিয়ে দিই কি সুন্দরভাবে সাজিয়েছি কি সুন্দর আমাদের এই যে ড্রেসটা আর একবার দেখিয়ে দিলাম ওয়ান পিস ভালো করে দেখাচ্ছি ভেতরে গিয়ে তো চলো তোমরা দেখে থাকো তো গাইস এই যে এখন মন্দিরে ঢুকছি আর মন্দিরের গেটটা তো সুন্দরভাবে সাজিয়েছে আমাদের বেশ ভাই যতই বাড়ি হোক আমরা কিন্তু আসিনি এই প্রথমবার আজকে যাচ্ছি একটুখানি সামনে দিয়ে গেছি কিন্তু যাইনি ভেতরে তো চলো তোমাদের দেখাচ্ছি লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ এবার এসছে আলোতে আমরা একটা ছবি তুলছি সমস্যা
সেজে সেজে মানে হচ্ছে এখানে খুব সুন্দর আলো আছে, তো সেজে ওটা দুর্গা ঠাকুরের আলো খুঁজছে অন্ধকার। তোমাদের জন্য আলু খুঁজে আলু বলছি কেন আলু খুঁজে বেড়াচ্ছি। তো যাই হোক চলো, এখন সুন্দর লাগছে এবার আলোতে, তো যাবো এখন বাড়ি আর কিছু খাই। তার আগে ফুচকা খাবে, কিন্তু একটু ফুচকা খাবে তো, একটুখানি ফুচকা খাবো, আমরা মেন ফোকাস একটু ফুচকাই খেতে এসেছিলাম। ঠান্ডা লেগেছে তাও চকোবার খাওয়া ছাড়বো না, এটা হচ্ছে আমরা সিদ্ধ পরে আলো চলে যাবে, চলো আবার বাড়িতে গিয়ে কথা বলছি। আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে এমা অন্ধকার হয়ে গেল, বাড়িতে গিয়ে ভাবলাম কি একটা ব্লগটা এন্ড করব, কিন্তু শান্তি দিল না আমাকে, ও আবার বেরোবে দাদার সাথে। এখনই ফোন করলে বললো কোথায় তুই, তার এক সেকেন্ড আলোতে গিয়ে কথা বলছি। তো গাইস বলছি, এটা বলছিলাম তো ভেবেছিলাম একটু গাড়িটা ফেলে দিই, তো ভেবেছিলাম আসতে হাতে ভেবেছিলাম যে আমরা একটু বাড়িতে গিয়ে ব্লগ চেঞ্জ করবো মজা করে, কিন্তু না ও আবার দাদার সাথে বেরোবে। ও বেরিয়ে যাবে আবার, আজকে আমি আর বেরোবো না বাড়িতে গিয়ে, আর ভালো লাগছে না আমার ঠিক অত। ও সরি সরি, যাই হোক চলো ব্লগটা রাস্তাতে এন্ড করে দিচ্ছি, আবার যাবো আমরা বাড়িতে, আর বাড়িতে গিয়ে কি আছে শুরু করে দিচ্ছে। তো যাই হোক চলো ব্লগটা এখানে এন্ড করছে, আর কিছু বলার নেই আমাদের, তো আজকে ব্লগটা রাস্তাতে এন্ড করে দিচ্ছি, ও আবার বেরোবে, আমি বাড়িতে ঢুকবো। এখন প্রায় চলে এসছে আমাদের এখানে, শর্টকাট খুঁজছে রাস্তা। তো ব্লগটা এখানে এন্ড করলাম আজকে অষ্টমী রাতটা, এভাবে তুই দেখ গাজা, তুই দেখ গা। তো রাস্তায় ব্লগটা এখানে এন্ড করলাম, যদি আজকে অষ্টমী এইসব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবা, আর কপি রাইট দিতে পারে। তো চলো টাটা, সাবস্ক্রাইব করে দে, আমাদের অষ্টমী এই পর্যন্তই ছিল, আজ আর বেরোবো না, কালকে নবমীতে বাজি পড়ানো হবে, অনেক কিছু হবে, সেইগুলো দেখতে যাবো। তো সেটা দিয়েছি এবার কোথায় ঝুঁকি করছে, তো চলো গাইস এখন বাড়ি যাই, টাটা বাই বাই, দেখাবো নেক্সট ব্লগে, আগামী দিন নতুন নতুন ব্লগের সাথে দেখাবো।